অ্যাসেম্বলিতে জিরো, নেতাই গ্রামে জঙ্গল মহলে দেখেছি। এই লড়াইতেও মানুষ জিতবে, বেকার যুবক যুবতীর স্বপ্ন পূরণ হবে, শিল্প আসবে, বাংলা আবার নিজের স্ব মহিমায় জেগে উঠবে। আর প্রত্যেকটি এলাকায় জোট বাঁধন তৈরি হন, গুন্ডাদের কিভাবে আইনের মধ্যে থেকে সোজা করতে হয় আমরা জানি, সেটা আমরা করব। আশা করব সবার ডিপিতে ফেসবুকে সবাই তেরঙ্গা লাগিয়ে নিয়েছেন, যাদের লাগানো নেই আজকের মধ্যে লাগিয়ে নেবেন। আর 12 থেকে 15 সব ঘরে তেরঙ্গা ঝান্ডা, ভারতের ঝান্ডা। দেশ না থাকলে কিচ্ছু থাকবে না, আর শক্তিশালী নেতা না থাকলে আফগানিস্তান হবে। আমেরিকা চলে গেল, তালিবান এলো, বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। সর্বত্র শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে অবরোধ না করে, বন্ধ না ডেকে, সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে, কোভিড পরবর্তী সময়ে যে অর্থনৈতিক দুরাবস্থা সর্বত্র গ্রাস করেছে, সেই অর্থনীতিকে সচল রেখে আমরা এই চুরি দুর্নীতির বিরুদ্ধে জনমতকে সংগঠিত করার কাজ করছি এবং আগামী দিনে আরো ব্যাপকভাবে এই কাজ আমরা চালিয়ে যাব। আপনারা জানেন গতকাল আমি দিল্লিতে সাংবাদিকদের সামনে বলছিলাম যে পশ্চিমবাংলায় এবারে যে রিক্রুটমেন্ট ক্যাম্প সামনে এসেছে, ববিতা বলে একটি বৈয়াসী মহিলা, আমাদের বোন, তিনি সাহস নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মহোদয় এই বিরাট হিমালয় পর্বতের সম যে স্বাধীনতার পরে বৃহত্তর দুর্নীতি, যে দুর্নীতিতে 3-4 হাজার কোটি টাকা শুধু ঘুষ হিসেবে সংগ্রহিত করা হয়েছে, দায়িত্বশীল নেতা জনপ্রতিনিধি এজেন্টদের মাধ্যমে একটা শাসক দল সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া দল, তারা এই চুরিকে সম্পূর্ণভাবে আইন সিদ্ধ করেছেন। সেই জায়গায় এত বড় সংগঠিত স্ক্যাম স্বাধীনতার পরে কোথাও হয়নি। কেন বলবো এই কথা, 2G স্পেকট্রামের দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন সময়ে দুর্নীতিতে হাজার হাজার কোটি টাকা, বিশেষ করে কংগ্রেসের ইউপিএ জমানার দুর্নীতি সেটা সবাই জানে, কিন্তু এর সঙ্গে শুধু 3-4 হাজার কোটি টাকা নয়, এই রাজ্যে অনার্স গ্রাজুয়েট পিটিটিআই বেসিক ট্রেনিং নেওয়া বেকার যুবক যুবতী, আপার প্রাইমারির বেকার যুবক যুবতী, 9, 10, 11, 12 এর এসএসসিতে বসা বেকার যুবক যুবতী, এদের কত জনের ইনভলভমেন্ট আছে, প্রায় 25 লক্ষ প্রাইমারির অ্যাপ্লিকেন্ট আর 70 থেকে 80 লক্ষ এসএসসির অ্যাপ্লিকেন্ট। আপনারা জানেন 11 সালের পরে যেখানে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হওয়ার কথা, নিয়োগ হওয়ার কথা, 11 সালের পর এই সংখ্যাটা 45 লক্ষে পৌঁছে দিয়েছেন। বাংলার শেষ কোথাও কোনো অস্তিত্ব নেই। 1 কোটির বেশি বেকার যুবক যুবতীর যেখানে স্বার্থ যুক্ত, তাদের চোখের জল, তাদের মেধা, তাদের শ্রম, তাদের ভবিষ্যতের সোনালী স্বপ্ন, তাদের মার্কশিট, তাদের কৃতকার্য হওয়ার নম্বর, তারা বিএড বেসিক পড়ে শিক্ষক হওয়ার জন্য পারদর্শিতা গ্রহণ করা, সব কিছু পাড়ের জলে এই পিসি ভাইপো পা সিন্ডিকেটকে দিয়ে আজকে শেষ করে দিয়েছে পশ্চিম বাংলায়। তাই এত মানুষের ইনভলভমেন্ট এই ব্যবস্থাকে ধ্বংস করা এবং পশ্চিম বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীর সোনালী স্বপ্নকে ভেঙে চুরে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া এই দুর্নীতি আমি মনে করি স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম এবং দুর্নীতি।
এই দুর্নীতিকে ছেড়ে দেওয়া যাবে না। হরিয়ানাতে 3000 প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দুর্নীতি হয়েছিল, সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা যাবজ্জীবন কারাদণ্ড খাটছেন তিহার জেলে। 10000-এর বেশি প্রাইমারি টিচার সিপিআইএম বামফ্রন্ট ক্যাডারদেরকে ঢুকিয়েছিল নিয়ম ভেঙে, তাই সুপ্রিম কোর্ট ত্রিপুরাতে সেই নিয়োগ বাতিল করেছিল। কিন্তু পশ্চিম বাংলায় 75000 প্রাইমারি, আপার প্রাইমারি, 8, 9, 10, 11, 12 এবং এসএসসির মাধ্যমে হওয়া গ্রুপ ডি এবং গ্রুপ সি মোট নিয়োগ হয়েছে 75000 এই সরকারের আমলে 11 বছরে। তার মধ্যে 4-5000 হয়তো বিএড বা বেসিক, বাকি 70000-এর মধ্যে আপনি দুটো ভাগে ভাগ করতে পারেন। একটা হলো এমএলএ নেতা নেত্রীদের আত্মীয় স্বজন, স্বপন দেবনাথ মন্ত্রী তার জোড়া বাড়িতে চাকরি, আপনি এরকম আমি 100টা নেতার নাম বলে দেব যাদের বাড়িতে ছেলে মেয়ে নাতি পুতি সালা সালি ভাই ভাইপো এমনকি কুকুরকে বেড়াতে নিয়ে যায়, তাদেরকে পর্যন্ত চাকরি বাকরি দিয়ে একদম ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবে। যে সরকার যোগী আদিত্যনাথের মতো প্রয়োজন হলে বেআইনি কাজে বুলডোজার চালাবে, যে সরকার হেমন্ত বিশ্ব শর্মার মতো বেড়া ডিঙিয়ে বাংলাদেশ থেকে আসা জামাত হেফাজত রাজাকারদের চুলের মুঠি ধরে ওপারেই পাঠাবে, সেই রকম একটা সরকার বাংলায় হবে। যে সরকার এক তার স্লোগান থাকবে ঘুষ মুক্ত মেধাযুক্ত কর্মসংস্থান চাই, ঘুষ মুক্ত মেধাযুক্ত কর্মসংস্থান চাই। দ্বিতীয় স্লোগান থাকবে কাঠমানি বিযুক্ত নাগরিক পরিষেবা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিতে গেলে, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের শৌচালয় নিতে গেলে, জলের কানেকশন নিতে গেলে, বার্ধক্য ভাতা নিতে গেলে কেন কাটমানি দিতে হবে তোলামূল পার্টির পঞ্চুদের? আর রাজনৈতিক প্রভাব মুক্ত দলদাস পুলিশ, এদের বাধ্য করা, এদের দিয়ে দেয়নি, নিচের তলার পুলিশ কর্মীদের দিয়ে দেয় না, এসেই রেশন বন্ধ করেছে, ওয়েলফেয়ার বোর্ড করেছে নিজের তাবেদারদের দিয়ে, অ্যাসোসিয়েশন নন গেজেটেড দুটো সংগঠনকে তুলে দিয়েছে, এই নিচের তলার পুলিশ কর্মীরা যন্ত্রণায় আছে, উপর তলা পা চেটে যাচ্ছেন। আগে জ্ঞানমোহন সিংকে বসিয়েছিল সে কয়লা চোর, তার দ্বারা হয়নি, আবার রাজশেখরনকে বসিয়েছে যার নাম লালার ডায়েরিতে আছে ডিজিসিআইডি। আজকে খবর নেন দিল্লিতে আর গৌহাটিতে মাতব্বরি করতে গেছিল, ভেবেছিল এটা পশ্চিম বাংলা, সেখানে সিআইডির লোকেদের থানার বেঞ্চিতে বসিয়ে রেখেছে সকাল থেকে এখন পর্যন্ত। বেআইনি কাজ করলে আমরাও রুখে দাঁড়াতে জানি, তাই ভারতীয় জনতা পার্টি তার যে স্লোগান চোরেদের জেলে ভরো আর দুর্নীতির মহারানী মমতা ব্যানার্জি তুমি গদি ছাড়ো, এ লড়াই চলছে, এ লড়াই চলবে, এ লড়াইতে মানুষই জয়যুক্ত হবে। এবং আবারও বলি 24-এই বিসর্জন হবে, লোকসভা বিধানসভার ভোট একসাথে হবে, সেটা তো ভোটের কথা বললাম, আর অবস্থাটা কি হয় দেখতে থাকুন। অনেকেই এবারে দুর্গা পুজো দেখতে পাবেন না, দেখতে পাবেন না মানে ভিতরে থাকবে। ছাত্র যুব রাজনীতি ন কবে এসেছে, নন্দীগ্রামে লোক মরেছে, সিগুরে তাপসী মালিক মরেছে, নেতাইতে লোক মরেছে, আমরা গা গঞ্জে খেটে খুটে 11-এর পরিবর্তন করেছি, আর উনি হেলিকপ্টার প্লেনে করে দিল্লি থেকে ল্যান্ড করে 21 জুলাই 2011 ওই একবার হয়েছিল ব্রিগেডে 21 জুলাই সেখানে এসে
তিনি মাইক ধরে নিয়েছেন তৃণমূলের যুব শুভেন্দু আছে তাই তার জন্য পিছনে আরেকটা গ্যাজকা যুবা অদ্ভুত সেই দিন ভূমিষ্ঠ হলেন ঋষিমণির আদরের দুলাল যিনি কয়লা বালি সর্বভুক কয়লা বালি গরু তার পেটে এমন কিছু নাই ঢুকেনি পশ্চিম বাংলায় সিঙ্গাপুরে টাকা পাচার করেছেন আমি যখনই বলি আমার বিরুদ্ধে খবর কাগজ দেখায় আমি বলি রুচিরা নারলাটা কে ভাই তুমি দুবার এডি অফিসে দিল্লিতে গেছিলে রোগড়ে ছিল কেন তোমার বাড়িতে সিবিআই এসেছিল কেন কি কি প্রশ্ন করেছিল যখনই চেক দেখাই রুচিরা নারলা কে হয় উত্তর নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই উত্তর নাই সরাসরি বউর অ্যাকাউন্টে কয়লার ভাটের টাকা গেছে আরে এ তো সকালবেলা ভোর ছটা পার্থ সঙ্গে অপা এ তো ভোর ছটা হয়েছে এখনো লাঞ্চের সময় হয়নি কয়েকটা মাছ দেখতে থাকুন একেবারে নিজ থেকে তোলা হবে দুর্নীতি নিজ থেকে তোলা হবে আরে টাকা লুকাবেন কোথায় দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে লুকাচ্ছেন খবর পাচ্ছি কালীঘাটের থানার মালখানাতে পর্যন্ত টাকা ঢুকিয়েছে থানার মালখানাতে কালীঘাট থানায় যেখানে এখন পাতাল ফুড়ে বের করব আমরা পাতাল ফুড়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সেন্ট্রাল ফোর্স বের করবে টাকা আর আপনাদের সবার অবস্থায় অপার মতো হবে চিন্তার কোনো কারণ নাই এ লড়াই চলছে চলবে পশ্চিম বাংলায় যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রবাদী সরকার হয় যে সরকার গুজরাটের মতো স্কুলে গীতা পাঠ করাবে স্কুলে গীতা পাঠ করাবে যে সরকার নিজের ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবে যে সরকার যোগী আদিত্যনাথের মতো প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হওয়ার কথা নিয়োগ হওয়ার কথা এগারো সালের পরে লাস্ট এসএসসি এক্সাম হয়েছিল চোদ্দ সালে লাস্ট প্রাইমারিতে অ্যাপ্লিকেশন না হয়েছিল সতেরো সালে তার পরবর্তী সময়ে এই রাজ্যে কোনো পরীক্ষা নোটিফিকেশন হয়নি অর্থাৎ আমাদের আপনাদের বাড়ির ভাই বোন ছেলে মেয়ে আমরা জানি যে বিগত দিনে প্রাচীনকালে শিক্ষা গ্রহণ করা হতো জ্ঞানার্জনের জন্য নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করার জন্য আর আধুনিক কালে আমরা আমাদের আগামী প্রজন্মকে শিক্ষিত করার চেষ্টা করি তারা যাতে একটা কর্মসংস্থান পায় তারা তাদের এবং পরিবারের গ্রাসাচ্ছাদনের জন্য অর্থনৈতিক দায়িত্বটা তারা নিতে পারে তার জন্যই আমরা বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনায় করাই উচ্চশিক্ষিত করি এর জন্য তাদের পিছনে সময় শ্রম অর্থ এটা পরিবার থেকে ব্যয়িত হয় কিন্তু পশ্চিম বাংলায় এক কোটির বেশি শিক্ষিত যুবক যুবতী বেকারের সংখ্যা যদি আপনি ধরেন দু কোটি পশ্চিম বাংলায় পেরিয়ে গেছে আমি একুশ বছর এই দল তৃণমূল কংগ্রেস পার্টি করেছি আমরাই মিছিল করতাম এক কোটি বেকার তৈরি করল কে বামফ্রন্ট আবার কে আর এই মমতা ব্যানার্জি দু কোটি বেকার করেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগে ছিল এইট পাস করলে নাম লিখাতে পারতেন নাম নথিভুক্ত হতো এই পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কোম্পানি চল্লিশটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তালা লাগিয়েছে এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এমপ্লয়মেন্ট ব্যাংকের কথা ঘোষণা করে এক লক্ষ বেকার যুবক যুবতীর নাম নথিভুক্ত করে পনেরোশো টাকা করে বেকার ভাতা দেওয়ার কথা বলেছিলেন সেটা কোথায় গেছে কেউ জানে না এমপ্লয়মেন্ট ব্যাংক উঠে গেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তালা লাগিয়ে দিয়েছে দু কোটি বেকার পঁয়তাল্লিশ লক্ষ যখন দু হাজার এগারোয় ক্ষমতায় আসে পাঁচ লক্ষ কুড়ি হাজার পরিযায়ী শ্রমিক ছিল যারা রাজ্যের লোকেরা বাইরে কাজ করত এই মমতা ব্যানার্জি এই সংখ্যাটা
45 লক্ষে পৌঁছে দিয়েছেন। বাংলার শেষ কোথাও কোনো অস্তিত্ব নেই। 1 কোটির বেশি বেকার যুবক যুবতীর যেখান আর অবস্থাটা কি হয় দেখতে থাকুন। অনেকেই এবারে দুর্গাপূজো দেখতে পাবেন না, দেখতে পাবেন না মানে ভিতরে থাকতে হবে। অনেক জেলে দুর্গাপূজোর আয়োজন হয়, সেখানে হবে, অনেকে আবার ভুবনেশ্বরেও যেতে হবে। পিজি বলবে আইসিইউ দরকার, ভুবনেশ্বর এইমস বলবে কিচ্ছু লাগবে না, জেলই ওর আসল জায়গা। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা সময় কাশ্মীরে সিআরপিএফ এর উপরে ঢিল ছুটত, এখন সিআরপিএফ এর জওয়ানরা গেলে ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানাতে হয়। শ্রীনগরের ডাল লেকে সবুজ পতাকা উঠত, এখন আজাদি কি অমৃত মহোৎসব হবে, তেরঙ্গা পতাকা উঠে গেছে শ্রীনগরে। শ্রীনগর কাশ্মীরকে যারা ঠিক করতে পারে সেই নরেন্দ্র মোদী অমিত শাহজি, পশ্চিম বাংলাটাও ঠিক করে দেবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। আমাদের জন্য এই হোমল্যান্ড দিয়ে গেছেন, এই হোমল্যান্ডের ক্ষতি ধ্বংস সর্বনাশ আমরা আটকাবই আটকাবই আটকাবই। রাষ্ট্রবাদী শক্তির জাগরণ ঘটুক, ধর্ণা চলবে, যেদিনই কলকাতায় আসব আপনাদের সঙ্গ দেব। সব সময় যে বলতে হবে তার কোনো মানে নেই, শুনতেও হয়, পরের দিন এলে নিচে চেয়ারে বসবো, আপনারাই বলবেন, ভালো করে লড়তে হবে। এবং আন্দোলন করার অভিজ্ঞতা আমার আছে, আমি ডক্টরেট আছে আন্দোলনে, নন্দীগ্রামেও বলেছিল আমি 235 হই 30 ওরা কে বলেছিল শাসক, তার এখন কোনো মেম্বার নেই ভিতরে, ফাঁকা অ্যাসেম্বলিতে জিরো। নেতাই গ্রামে জঙ্গলমহলে দেখেছি এ লড়াইতেও মানুষ জিতবে, বেকার যুবক যুবতীর স্বপ্ন পূরণ হবে, শিল্প আসবে, বাংলা আবার নিজের সব মহিমায় জেগে উঠবে। আর প্রত্যেকটি এলাকায় জোট বাঁধন তৈরি হন, গুন্ডাদের কিভাবে আইনের মধ্যে থেকে সোজা করতে হয় আমরা জানি, সেটা আমরা করব। আশা করব সবার ডিপিতে ফেসবুকে সবাই তেরঙ্গা লাগিয়ে নিয়েছেন, যাদের লাগানো নেই আজকের মধ্যে লাগিয়ে নেবেন, আর 12 থেকে 15 সব ঘরে তেরঙ্গা ঝান্ডা, ভারতের ঝান্ডা। দেশ না থাকলে কিচ্ছু থাকবে না, আর শক্তিশালী নেতা না থাকলে আফগানিস্তান হবে। আমেরিকা চলে গেল, তালিবান এলো, বললো ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। সবাই তেরঙ্গা লাগিয়ে নিয়েছেন, যাদের লাগানো নেই আজকের মধ্যে লাগিয়ে নেবেন, আর 12 থেকে 15 সব ঘরে তেরঙ্গা ঝান্ডা, ভারতের ঝান্ডা। দেশ না থাকলে কিচ্ছু থাকবে না, আর শক্তিশালী নেতা না থাকলে আফগানিস্তান হবে। আমেরিকা চলে গেল, তালিবান এলো, বললো ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। জৈনরা, শিখরা, হিন্দুরা সবাই যারা থাকতে পারলো না, ধর্ম পরিবর্তন করতে চাইল না, দিল্লিতে মোদিজি নিয়ে চলে এলেন, দেখলেন ইউক্রেনে দুর্বল রাষ্ট্র প্রধান ছিল, তাই ইউক্রেনকে রাশিয়া আক্রমণ করলো, 7 লক্ষ শরণার্থী পোল্যান্ডে চলে গেল। তাই দেশকে শক্তিশালী রাখতে হবে, নরেন্দ্র মোদীজিকে শক্তিশালী রাখতে হবে, তাহলেই আমরা চীন পাকিস্তানের হাত থেকে বাঁচতে পারব এবং আমরাও ভালো থাকব, রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে যাব। আর 12 থেকে 15 হার ঘর তেরঙ্গা, যার তেরঙ্গা করতে পারবেন না আমাদের স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তেরঙ্গা দেব। কিন্তু যদি তেরঙ্গা কারোর বাড়িতে না থাকে তাহলে বুঝে নিতে হবে দেশ কি আন্ডার বি কুচ, দেশ কি আন্ডার বি কুচ। ঠিক আছে, গদ্দারদের কি করতে আমরা ভালো করে জানি, ঠিক আছে, আফজল গুরু, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, পার্থ চোর মানিক চোর, পার্থ চোর মানিক চোর, পার্থ চোর পরেশ চোর, পার্থ চোর পরেশ চোর।